সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের মাতৃভূমি বাংলাদেশ, আর এদেশের অন্যতম পর্যটন কেন্দ্র প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সিলেটের জাফলং এর সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন এখানে উপস্থিত হন দেশি বিদেশি অনেক পর্যটক। বিশ্বের অন্যান্য দেশের পর্যটন কেন্দ্রের মতো সুযোগ সুবিধা না থাকলেও তারা এখানে আসেন মাটির টানে। পাথর দ্বারা তৈরি বিভিন্ন ধরনের সুভেনিয়ার ও সীমান্তের অপার থেকে আসা বিভিন্ন ধরনের প্রসাধন সামগ্রী এখানকার পর্যটকদের অন্যতম আকর্ষণ। আরো কাঠামোগত উন্নয়নের আহ্বান জানালেন যুক্তরাজ্য থেকে পরিবার পরিজন নিয়ে বেড়াতে আসা পর্যটকরা। আমার খুব ভালো লাগে জাফলং গাইয়া, আমার ফ্যামিলি লইয়া আইসি। আমি ইংল্যান্ড থেকে আইসি অক্টোবরের সময়, অক্টোবরও আইসি, মিডিল অফ অক্টোবর। তো আজকে আমার ফ্যামিলি তালর বড় ভাই বোন লইয়া সবাই লইয়া আমি জাফলং গাইছি। আপনারাও চাইলে আকা জকালি জি রাস্তাঘাটটা আরও একটু উন্নত হয়েছে, আরও ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমার নাম ফয়সল, আমি লন্ডন অলগেট ইস্ট থাকি। আমার কাছে খুব ভালো লাগে এই বাংলাদেশের, যেমন জাফলং আমার ফ্যামিলি লইয়া আইসি, আমার বাচ্চা লইয়া আইসি, তারা খুব এনজয় করা। আমি প্রবাসী হলরে আমি অনুরোধ জানাইমু, আপনারা ইউরোপ আমেরিকা ইতাত হলিডে না গিয়া যদি শিকড়ের টানে আপনারা বাংলাদেশে আসেন, তো বাংলাদেশে অনেক পর্যটন এরিয়া আছে, বিশেষ করে জাফলং, মাধবকুণ্ড, শ্রীপুর, এগুলা যদি আপনারা দেখেন অত্যন্ত ভালো লাগবো। আসসালামু আলাইকুম, আমি লন্ডন গ্রিন স্ট্রিট থেকে আইসি, আমিও আমার ফ্যামিলি লইয়া আইসি, খুব ভালো লাগে, এনজয় করলাম। আর আমরা প্রবাসী, বিশেষ করে আমরা সিলেটি প্রবাসী ভাই যারা আছেন, বাংলাদেশে আইলে বিশেষ করে জাফলং আইবা খুব ভালো এনজয় করতে পারবো আমি মনে করি। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বেড়াতে আসা পর্যটকরা মনে করেন জাফলং এর সৌন্দর্য অন্যান্য স্থানের চেয়ে অনেক নয়নাভিরাম। আমি ঢাকা থেকে আসছি, আমাদের দেশ অনেক সুন্দর, সৌন্দর্য এই পৃথিবী, তাই বাংলাদেশের মতো দেশ আর কোথাও একটি সৌন্দর্য দেখতে পারবেন না, তাই অন্য দেশ থেকে না যেয়ে আমাদের বাংলাদেশে আসুন, দেখুন এই দেশের প্রকৃতি সৌন্দর্য কত অপরূপ, কত মধুরময়। জাফলং এর মতো একটি দেশ, ইন্ডিয়ার বর্ডার দেখা যায়, আমরা ঢাকা থেকে এসেছি এই সৌন্দর্য দেখে থেকে। ইউকের ভাইদের অনুরোধ করা যাচ্ছে যে এদেশে আসুন, দেখুন আমাদের সৌন্দর্যটাকে, দেখুন কত সুন্দর, কত অপূর্ব। সিলেটের জাফলং এর জিরো পয়েন্ট থেকে সৈয়দ সাদেক আহমদ, বাংলা টিভি নিউজ।